ومن أحسن قولا ممن من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جيبون أفني تسير سيسين نماذج نوائتان أصلي الله تعالى بلا بدات اتا قرآن কত নম্বর আয়াতে আছে এটা জানতে চেয়েছেন বনে এ প্রশ্নের উত্তরে আমরা বলবো যে যেটা বিদাত হয় সেটা কিন্তু কোরআনে থাকে না কোরআনে হাদিসে থাকে না কোরআন হাদিসের বহির্ভূত আমলকে বিদাত বলা হয় তো কোরআন হাদিস বহির্ভূত আমল মানেই হলো বিদাত বিদাত মানে কি হলো কি নতুন কার্যকর্ম নতুন উদ্ভাবন যা কোরআন হাদিস ছিল না যা রাসু উল্লাস আসাম জীবন দেবতা হিসেবে আমল করেননি অন্যভাবে সাহাবাহিকের আম করেননি এটাকে বলা হয় বিধাত তো বেদাতের কথা কোরআন হাদিসে নাই ওইভাবে তবে বেদাত যে জঘন্য অপরাধ এটা আমরা কোরআন হাদিস থেকে পাই যেমন মহারবুল্লা আলম বলেন আলিয়াম্মা আকমাতলক দিন নে মাতি কুম নেত লকমুল ইসলামা দিনা আজকের দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম আলিয়াম্মা আকমন্ত লাকুম দিন আজকের দিনে আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম ওর অদ্বিতীয় লকমুল ইসলামা দিনা হ্যাঁ ও তো নেমাতে আর আমি আমার নেমতকে তোমাদের ওপরকেই পরিপূর্ণ করে দিলাম ওর অদিত ইসলাম দিন আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনদে করলাম সোরা তিন নাম্বার আয়তে আল্লাহ রবাহ এভাবে বলেছেন তো আল্লাহ কি বলছেন এখানে যে আমি তোমাদের জন্য আজকের দিনে সে দিনটা কী ছিল আরাফার দিন তো আজকের দিনে আমি তোমাদের উপর তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তো দিন যদি পরিপূর্ণ হয়ে থাকে এই পরিপূর্ণ দিনেই সব কিছু খুঁজে আমার করতে হবে তো নামায়তান ওরসাল্লাহে তা তালা কি কোরআন হাদিসে আছে এই পরিপূর্ণ দিনে পাওয়া যায় যে দিনের নির্ভর করছে যে দিন হলো কোরআন হাদির সমন্বয় গঠিত তো কোরআন কি আছে পরিপূর্ণ দিনে এটা যদি না থেকে থাকে তাহলে এটাই হলো সংযোজন এটাই হলো বিধা আর্থ তাছাড়া নামাইতান ওসাল ইহে ত বলে যে আমরা বলি অর্থটা কী আমি নিয়াত করলাম যে আল্লাহর মহান আল্লাহর জন্য আমি নামাজ পড়ব জোহরে চার রাকাত কেবলামুখী হয়ে আল্লাহ একবার তো এই যে এতগুলি কথা বলা হলো যে আমি চার রাকাত পড়ব আল্লাহর আসতে তো এগুলি কথা জোহর চার রাখাত আসর চার রাখাত মাগুলির তিন ডাকাত এ কথাগুলি আল্লাহকে বলতে হবে তো আল্লাহরকে এগুলো জানা নাই মহান আল্লাহ বলছেন কল আত আল্লিমন আল্লাহবেদিন বলে দিন অর্থাৎ হেরাসুল বলে দিন ওদেরকে আতু আল্লিমন তোমরা তোমরাকে তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে জানাচ্ছ আল্লাহকে শিক্ষা দিচ্ছ অল্লাহ আলম আফ ফিল আত্মিল অথচ আল্লাহ আসমানে জমিনে যা কিছু রয়েছে সব কিছু সম্পর্কে তিনি সম্ভব জ্ঞান রাখেন সব কিছু জানেন হবে করলে সেই আলিম আর আল্লাহ সব কিছু সম্পর্কে জ্ঞাত মহা জ্ঞানী সুতরাং নামায়তান ওসাইল্লাহ তা আলা বলে যেন আল্লাহকে জান হচ্ছে যে আল্লাহ আমি নিয়াত করেছি এত রাখাত নামাজ পড়ব কাবাকে সামনে রেখে কি দরকার ছিল এগুলো কথা বলো তো কথাই বলো যে কোনো এক লোক লোকে হয় তা ওসা তা তাআলা বললে আর একজন তার হাত চেপে ধরে তকবের তাহারে বাঁধার পড়বে বলছে না আরও কিছু বাকি আছে সেটা বলো যে আজকে জুমার দিন মসজিদটা হলো ওই পাকা মসজিদ নিচে রয়েছে কার্পেট উপরে রয়েছে কি লাইট বাতি এতগুলি বলো তখন বলছে এতগুলি কেন বলবো কি দলিল আছে তখন তাকে বলেছেন যে আপনি যে এতগুলি বলেন এটার কি দরিল আছে মিন আর জহর কাবাতে জাহান শারিফাতে আল্লাহ আকবার এগুলো দলিল কোথায় আছে এটা যেমন বেদরিল এটাও বেদরিল তো বেদরিল বিষয়গুলি হয় বিদাহ সাধারণত যেগুলো বেদ এগুলো পাবেন কোথায় কোরআন হাদিসে পাবেন না তো এভাবে নাম ধরে কিন্তু রসুল্লাহ আসম আগাম সতর্ক করে গিয়েছেন কুল্ল দলা আলাহ বা কুল্ল না। নাসাই এবং গ্রন্থের হাদিসে সাহেব না খেজ হজাইমার হাদিসে হয়েছে তিনি কী বলছেন কুল্ল বেদাতেন দলাল্লা সমস্ত বেদ হলো গুমরাহি ও কুল্ল দলালাফিন নার আর সমস্ত গুমরাহির পরিণাম হলো জাহান্নাম আজ বিল্লাহ তো বিদা মানে নতুন কিছু করা ধর্মের নামে এগুলো সরল অমর আসল শাসন বলছেন সরল অমর মহাদ সাতহা ধর্মের ভিতরে থেকে নিকৃষ্ট কাজ হলো নতুন বানানো বানানো জিনিস অকুল্ল অকুল্ল অকুল্লহ বিদা আর প্রত্যেক নতুন বিষয় ধর্মের বিষয়ে এটাই হলো বিদা অকুল্ল বিধা আর সমস্ত নতুনত্ব সমস্ত নতুন আবিষ্কৃত বিধা হলো কি গুমরাহি সুতরাং যেগুলি নাই ইসলামের সেগুলির নাম সহ আপনি কোথায় ভাবেন আপনাকে যদি বলা হয় যে আপনি আমাকে পনেরো টাকা দেন না তিনশো টাকা নোট দেন যেতে পারবেন দিতে পারবেন না উত্তরে কী বলবেন যে না আমার কাছে নাই তো নোট তো নাই এটা চালুই তো হয়নি বাংলাদেশ থেকে সরকার চালু করেনি তো যেটা নাই সেটা যে দলিল লাগে না নাম ধরে সেটা তো আশা করি বুঝতে পেরেছেন একজন বলছে আমার ঢাকায় জমিনে একজন ওকে জোর করে বলছে না ভাই আপনাকে দলিল দেখাইতে হবে যে আপনার জমি নাই ঢাকাতে তো ও কী বলবে আরে ভাই নাই তো আমি কত থেকে দেখাবো তো যেটা নাই ইসলামের শরীয়তে সেটাই হলো বিদা এবং সেটা জন্য খাস কোনো দরিল লাগে না আম দরিল যথেষ্ট যেগুলি ধর্মের ভিতর নাই পরিপূর্ণ ধর্মের ভিতরে কি সংযোজন সুতরাং এগুলি বিদাতি কর্ম আর বেদাতি কর্ম করা ভালো মানুষের কাজ নাই এবং কোনো বেদাতই ভালো নাই প্রতিটি বেদাত গুমরাহি মানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা আর বেদাতের পরিণাম হলো কি জাহান্নাম সুতরাং নামায়তান ওসাই তালা এটাও একটা বেদাত অনুভাবে আরও যত কিছু রসুল্লা সাহে সরিয়া বহির্ভূত রসুল সাহেব যেগুলি করেননি সাহাবাহরাম যেগুলি করেননি করতে বলেননি তাদের আমল দ্বারাও সাপোর্টেড নয় এগুলি সবগুলি বিদা এবং বেদাতের কোনো কিছুতেই কল্যাণ নাই تجاهك وأشرِك البوستة بلا بارك الله فيك